পুলিশ জানায় বৃহস্পতিবার ভোরে বাঘা থেকে রাজশাহী শহরে যাচ্ছিল সুগন্ধা পরিবহনের বাস। মিরগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের হেলপার ও দুই নারী যাত্রী নিহত হন, আহত হন অন্তত সাতজন। খবর পেয়ে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। ওভার টেক করতে যাই, গাড়িটা সম্মুখে একটা গাড়ি আসে, এই গাড়িতে সাইড দিতে যাই, এই গাড়িটা উল্টাই যায় পাকারে। বালুর গাড়ি সাইড দিতে যায়, বামে চাকা নামে গেছে বাসে, বামে চাকা নামার পরে বাস আর গাড়ি আমরাও এসে উদ্ধার করছি জনগণের সহিত, চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং বাদবাকি যে আমরা তিনটা লাশ উদ্ধার করি গাড়িতে চাপা পড়া, তাৎক্ষণিক আমরা উদ্ধার করে সেটাকে পাশে পুলিশের কাছে হস্তান্তর করে চারঘাট বাঘা দায়িত্বে যারা আছেন। বাগেরহাট থেকে যাত্রী নিয়ে খুলনার দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। খুলনা মংলা সড়কের মালিডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান, আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে তিনজনকে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং লাশ পুলিশ আমরা হেফাজতে নিয়ে থানায় নিয়ে যাচ্ছি এবং শ্রোতা রিপোর্টের প্রস্তুতি চলতেছে। এদিকে লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় ধুমড়ে মুচড়ে গেছে চারটি সিএনজি অটোরিকশা। এতে নিহত হয়েছেন অটোরিকশার এক চালক, আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তার সহযোগী পলাতক রয়েছে। আবু রোমান, সময় সংবাদ।